মালদা জেলার কালিয়াচক থানার এক নম্বর ব্লকের উত্তর দারিয়াপুর নয়াবস্তি গ্রামের বাসিন্দা সাকেনুর খাতুন। আমি 2016 সালের নভেম্বর মাসের 16 তারিখে সাকেনুর খাতুনের প্রতিবন্ধী ভাতা না হওয়ার উপর একটি ইস্যু ভিডিও বানিয়েছিলাম। ইস্যু ভিডিও বানানোর 13 মাস পর 2018 সালে ফেব্রুয়ারি মাসের 13 তারিখে থেকে তিনি তার প্রতিবন্ধী ভাতাটি পেতে শুরু করেন। তোমার কি সমস্যা ছিল? ভাতার সমস্যা ছিল। তোমার সমস্যা এখন সমাধান হয়েছে? হয়েছে। কিভাবে হলো? এই ভিডিও ভলেন্টিয়ার সুরিয়া বানু আমার দিকে লড়ছে, সভাপতি খেয়ে বললো, কাগজপত্র নিজের সঙ্গে ই করলো, জমা দিল। এখন তুমি ভাতা পাচ্ছ? হ্যাঁ পেয়েছি। কত টাকা পেয়েছো? 600 টাকা এক মাসে। তুমি ব্যাংকে কী করতে এসেছিল? ভাতার টাকা তুলতে এসেছি। কতদিন? এক মাসে 600 টাকা। অনেক চেষ্টার পর সাকেনুর খাতুন তার প্রতিবন্ধী ভাতা পেল। এই প্রতিবন্ধী ভাতার জন্য তার পাশে এসে দাঁড়িয়েছিল তার গ্রামের মানুষজনরা। এরপর গ্রামের মানুষের সহযোগিতায় পেয়ে আমি সাকেনুর খাতুনকে সঙ্গে নিয়ে সভাপতির কাছে যাই এবং তার ভাতার জন্য একটি আবেদনপত্র জমা করি। আমি তাকে এবং তার গ্রামবাসীদেরকে তার উপরে যে ইস্যু ভিডিওটি বানিয়েছিলাম সেটি তাদেরকে দেখাই। তারপর 2017 সালের জানুয়ারি মাসের 16 তারিখে পঞ্চায়েত সমিতির সভাপতির সঙ্গে দেখা করি এবং ইস্যু ভিডিওটি দেখাই। ভিডিও দেখানোর পর 2018 সালের ফেব্রুয়ারি মাসের 13 তারিখে সভাপতি মশায় সাকেনুর খাতুনের প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করে দেন। সাকেনুর খাতুনের ব্লাইন্ড পেনশনটা কিভাবে হলো? সাকেনুর খাতুন যদুপুর এলাকার একটা মেয়ে, সে হ্যান্ডিক্যাপ ছিল, তার দুটো চোখ অন্ধ ছিল এবং ভিডিও ভলেন্টিয়ার থেকে সরিয়ে বানু আমার কাছে একদিন এসেছিল যে সে মেয়েটা একটু অন্ধ, তার ভাতা হবে কি না সেটা আমি তার কাছ থেকে কাগজপত্র চেয়েছিলাম। সে বিপিএল তালিকা নাম ছিল তার এবং তার কাগজপত্র জমা দেওয়ার পর 13 মাস পর তার ভাতা ঢুকেছে, 3 মাসে ভাতা ঢুকেছে। ভিডিও ভলেন্টিয়ারের পক্ষ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ এই ভাতাটি করে দেওয়ার জন্য। ওর মানে সংসারটা কীভাবে চলতো আগে? আগে তো বাড়ি বাড়ি তো মানে ভিক্ষা করে নিয়ে এসে বাচ্চা দুটোকে নিয়ে খাচ্ছে। সাকেনুর যে হ্যান্ডিক্যাপ ভাতার জন্য ইয়ে কর চেষ্টা করছিল সে ভাতাটা কি হয়েছে? হয়ে গেছে। কী করে হলো? তো ভিডিও বলেন থেকে সোয়া বানু এসে মানে ভিডিও অফিস থেকে যাওয়া আসা করে উড়ে মানে কাগজপত্র ঠিক করে ভোট করে দিল। কতদিন সময় লাগলো? 13 মাস। এখন তিনি প্রতি মাসে ভাতা বাবদ 600 করে টাকা পান। ভাতা পেয়ে তার সাংসারিক দিকটা অনেকটাই সমস্যার সমাধান তিনি করতে পেরেছেন বলে মনে করেন। কতদিন সময় লাগলো তোমার ভাতা হতে? 13 মাস। তুমি ওই ভাতা টাকাতে কী করবা? দুটো বাচ্চা লিয়া পেটে খাবো, দুটো বাচ্চা আছে আমার। তার ভাতা হবার কারণে তার গ্রামের মানুষ, তার বাচ্চারা এবং তিনি নিজে খুব আনন্দিত। ভাতাটা পেয়েছো, তোমার কী মনে হচ্ছে? আর মনটা খুশি হয়েছে। তো তোমরা গ্রামবাসী হিসাবে এখন? আমরা গ্রামবাসী হিসাবে খুব খুশি হয়েছে। 13 মাস পর ভাতা হয়ে যাবার জন্য ভিডিও ভলেন্টিয়ারের পক্ষ থেকে কালিয়াচক এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ফারানা খাতুনকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারাও যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা 7602796166 নম্বরে কল করে ধন্যবাদ জানান। আমি সরিয়া বানু পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে ইন্ডিয়ান হাটের পক্ষে।